নমস্কার বন্ধুরা, আমি সৌমেন। তো বন্ধুরা, আজকে যেই বিষয়টা নিয়ে তোমাদের সাথে আলোচনা করব, সেই বিষয়টা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা বিষয়। রাজ্যে কিন্তু গ্রুপ ডি নিয়োগের একটা বিজ্ঞপ্তি প্রকাশিত হয়ে গেছে। তো পুরো ডিটেলস তোমাদের সাথে আজকে আলোচনা করব। পুরো ভিডিওটা আমাদের সঙ্গে থাকো, দেখো। আর আমার এই চ্যানেলে যদি প্রথম হয়ে থাকো, চ্যানেলটাকে কিন্তু অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করবে। প্রতি সপ্তাহে কর্মসংস্থানের নতুন আপডেট এবং সমস্ত রকম সরকারি চাকরির খবর পাওয়ার জন্য। তো বন্ধুরা, যারা যারা কিন্তু এই গ্রুপ ডি নিয়োগ কবে হবে বসে আছো, যে গ্রুপ ডির ফর্ম বেরোলে ফিল আপ করবো, তাদের জন্য কিন্তু খুবই একটা সুখবর। কারণ হচ্ছে রাজ্যে কিন্তু খুব শীঘ্রই গ্রুপ ডি নিয়োগের বিজ্ঞপ্তি একটা প্রকাশিত হয়ে গেছে। তো ওটা কিন্তু নিয়োগের প্রক্রিয়া খুব তাড়াতাড়ি কিন্তু শুরু হয়ে যাবে। তো সে সমস্ত ডিটেলস নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। এজ কত লাগবে, কত পোস্ট আছে, সমস্ত ডিটেলস নিয়ে আলোচনা করব। পুরো ভিডিওটা আমাদের সঙ্গে থাকো, দেখো। আশা করি ভিডিওটা তোমাদের সকলেরই ভালো লাগবে। তো বন্ধুরা, এসো এবার সেই ডিটেলসটা নিয়ে এবার একটু আলোচনা করা যাক। তো বন্ধুরা, এখানে কি বলেছে একবার দেখো, যে 2021 সালে বিধানসভা ভোট আর তার আগেই নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করে পরীক্ষা নিতে চাইছে রাজ্য সরকার। আগস্ট মাসে এই নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করতে পারে নবান্ন। পশ্চিমবঙ্গ অর্থ দপ্তর সূত্রে খবর, জরুরি ভিত্তিতে এই নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং খুব শীঘ্রই প্রকাশ করা হবে। সূত্রের খবর, যে গ্রুপ সি পদে কিন্তু সবথেকে বেশি শূন্য পদ রয়েছে। গ্রুপ সি শূন্য পদের সংখ্যা হচ্ছে 17,723, আর গ্রুপ বি পদে এখানে কত শূন্য পদ রয়েছে, এখানে 9,127, আর গ্রুপ ডি পদে শূন্য পদ হচ্ছে 6,780, হচ্ছে গ্রুপ ডি পদে হচ্ছে শূন্য পদ। তারপরে কি আছে আমরা দেখে নেব। এখানে কি বলেছে দেখো, রাজ্যে কিন্তু 33,000 গ্রুপ সি ও গ্রুপ ডি কর্মী নিয়োগ করতে চলেছে রাজ্য সরকার। খুব শীঘ্রই এই নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হবে। 10 জুলাই 2019 বিধানসভায় দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিলেন যে 33,000 শূন্য পদে কর্মী নিয়োগের কথা। সেই মতো 29 আগস্ট 2019 এবং পেশার রিক্রুটমেন্ট ড্রাইভ প্রকাশ করেছিল রাজ্যের অর্থ দপ্তর। তারপর এই নিয়োগের ব্যাপারে তেমন কিছু খবর না থাকলেও শেষ পর্যন্ত চাকরি প্রার্থীদের জন্য বিরাট খুশির খবর, চলতি মাসের মধ্যেই এই নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করবে নবান্ন। তো বন্ধুরা, এই হচ্ছে নিউজ। তো নিউজটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। আর সমস্ত রকম সরকারি চাকরির খবর এমনি প্রতি সপ্তাহে কর্মসংস্থানের নতুন আপডেট পাওয়ার জন্য আমাদের এই চ্যানেলটাকে কিন্তু তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। তো বন্ধুরা, এখানে শিক্ষাগত যোগ্যতা কত চাওয়া হয়েছে এখানে দেখে নেওয়া যাক। তো গ্রুপ সি পদে কিন্তু মাধ্যমিক পাস, আর গ্রুপ ডি পদে কিন্তু শুধুমাত্র অষ্টম শ্রেণীর ছেলেমেয়েরা আবেদন করতে পারবে। তো এখানে কি বলেছে, গ্রুপ বি পদে কিন্তু গ্র্যাজুয়েশন পাস হতে হবে, বয়স হতে হবে প্রতি ক্ষেত্রে কিন্তু এখানে হতে হবে 18 থেকে 40 বছরের মধ্যে। সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা কিন্তু সরকারি নিয়ম অনুযায়ী বয়সে ছাড় পাবেন। তো বন্ধুরা, এই হচ্ছে নিউজ। তো বন্ধুরা, নিউজটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন। তো বন্ধুরা, নমস্কার।